গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে 1:45, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এখন গিয়ে বৃষ্টি তো থামলো, তো বেরোতে তো পারলাম না। দেখি আর একটু পরে ওয়েদারটা কেমন থাকে, যদি মোটামুটি ভালো থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো। আর এখানে ফুচকেটার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া সবই হয়ে গেছে, এখনও ওখানে শুয়ে ঘুম পাড়াচ্ছে দিদি ওকে, ওই যে ঠিক আছে, আমাদের এখনও খাওয়া হয়নি। হ্যাঁ মামা ঘুমাবো, তো আমরাও একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, দেখবো ওয়েদারটা কেমন থাকে, তার উপর ডিপেন্ড করবে আমার বেরোনোটা। আজকে লাঞ্চে শুধু ডাল আছে আর পেঁয়াজিটা হবে, আর দিদি যেহেতু পুচকেটাকে ঘুম পাড়াচ্ছে তো আমি ভাবলাম যে ততক্ষণে পেঁয়াজিটা ভেজে ফেলি। দিদি যদিও পেঁয়াজ বেসনে ওটা পুরো মেখেই রেখেছিলো, খালি লবণটা আর লঙ্কাটা দিয়ে আমি এখন মেখে ভেজে ফেলছি। ওর ঘুম পাড়িয়ে আস্তে আস্তে আমার ততক্ষণে পেঁয়াজি ভাজা হয়ে যাবে, তারপর দিদি আর আমি একসঙ্গে বসে খেয়ে নেবো দুপুরের খাওয়াটা। পেঁয়াজি বলো বা কোনো ভাজাভুজি, সেগুলো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না খেতে। তাই ডালের সাথে গরম গরম পেঁয়াজিটা বেশ ভালোই লাগবে। আমার তো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, কিন্তু এদিকে সে ফুচকেটাকে তো দিদি ঘুম পাড়াচ্ছিলো, কিন্তু কিছুতেই ঘুমালো না, ও তো উঠেই পড়লো, তাই ভাবলো ঠিক আছে একবারে খেয়ে গিয়ে তারপরে আবার শোবে। তো এখানে দিদি ভাত বেড়েই দিয়েছে আর ও ফুচকেটা, ওর জন্য আবার একটা আমি লঙ্কা ছাড়া পেঁয়াজি ভেজে দিলাম, যে আমরা খাবো ও খাবে না, তো একদম লঙ্কা ছাড়া ওর জন্য একটা ভেজে দিয়েছি। তো এবার গরম গরম পেঁয়াজি ডালের সাথে বেশ খাওয়াটা জমে যাবে ভালো। করার পর তো পুচকিটা ঘুমালো, তারপরে আমি এখনই বেরোলাম রেডি হয়ে। ওয়েদারটাও বেশ ভালো আছে, মনে হয় না তেমন বেশি বৃষ্টি হবে। তো কিছু কেনাকাটা করার আছে, তো তার জন্যই আর কি যাচ্ছি এখন। তো ঘুম থেকে ওঠার আগে যদি চলে আসে তাহলে ভালো হবে, মা তো বেচারি কান্নাকাটি আরম্ভ করে দেবে, দেখো হয়ে গেলো কোথায় গেলো মনে কোথায় গেলো। তো চলো সাথে থাকো। ও মা গো বাবা, টিকিট কাউন্টারে কত লাইন দেখো, এই দুপুরবেলাতেও এত ভিড়। কফি হাউস আগের দিন এসেছিলাম দিদি আমি, কিন্তু বাট আজকে আমি একাই এসেছি। তাই হোক কেনাকাটা চলছে, এখনও সব হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো নেবো তারপর। কেনাকাটা তো মোটামুটি ভালো। তো আগের দিন তো মেজর এক্স রে করা হয়েছিলো, সেই এক্স রে রিপোর্টটা নেওয়া হয়নি, তো সেটা আজকে নেবো। তো এই যে চলে এসেছি, চলে এসেছি। হ্যাঁ আমি দোকানে দেখি না রিপোর্ট, বই পড়ছ তো? চলে এসছি নিজের বাড়িতে, আবার ওই যে ওখানে পড়াশোনা করছে, ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নিয়ে। বাহ ঘেমে কি হয়ে গেছে মুখটা আমার, প্রথমে তো দিদি পড়াচ্ছিল, তো দিদি রান্নাঘরে দিকে গেলো, তারপর জন্য আমি ওকে আবার একটু পড়িয়ে দিচ্ছি। তো আজকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, তো এখনই সন্ধ্যাবেলা আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো তার জন্য এখানে আমি একটু মুড়ি চানাচুর আর একটু পুরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আর কুচাইনি, একটু কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি জাস্ট। আর এই যে সন্টু এখানে আর কি পড়ছে বাকি পড়াগুলো, এখন আমি হচ্ছে সন্টুর স্কুলের যে স্ক্র্যাপ বুক আছে সেই বুকটা আমি ডেকোরেট করে দেবো, জাস্ট কভার পেজটা। তো এর ভিতরে ভীষণ বিভিন্ন কালারিং আর কি পেজ আছে, তো এটাকে ফার্স্টে আমি একটা ব্লু কালারের পেজ দিয়ে আর কি কভার করে নিচ্ছি। এবার আমি একটা ইয়েলো কালারের পেজ নিয়ে এখানে কয়েকটা সার্কেল করে নেবো, কিন্তু কোনো কম্পাস ছিল না, তাই কী করবো এই চায়ের কাপ দিয়েই
কাজ চালিয়ে নিলাম। তো এটা দিয়ে সার্কেল করে এটাকে আমি কাটিং করে নেব। দুটো বড় বড় সার্কেল করে নেব আর ছোট ছোট করে দুটো কান আর একটা নাক বানানোর জন্য ছোট ছোট দুটো কয়েকটা আর কি সার্কেল করে নিয়ে আঠা দিয়ে জাস্ট পেস্ট করে দেব। নাকটা একদম সেন্টারে দেব আর দু সাইডে দুটো কান করে নিয়েছি। এই যে আমি এটা দিয়ে আমি দুটো ফেস বানাবো, একটা হচ্ছে গার্ল আর একটা বয় ফেস। তো এখানে গার্ল ফেসের জন্য ওর হেয়ার স্টাইলটা আমি করে নিচ্ছি, দুটো জুটি বাঁধা আর কি। আর ছেলেদের যেরকম হেয়ার স্টাইল হয় সেরকম একটা ব্ল্যাক কালার দিয়ে করবো, একটা ব্রাউন কালার দিয়ে করবো। তো তোমরা দেখতে থাকো হেয়ার স্টাইলটা করে আমি আঠা দিয়ে পেস্ট করে দিয়েছি আর চোখও দুটো করে দিয়েছি আর পেন দিয়ে আমি একটা স্মাইল ফেস করে দিয়েছি। ঠিক আছে, জাস্ট এরকম এরকমভাবেই একটি বয় ফেসটাও করে নিয়েছি আমি। স্ক্র্যাপ বুকটা যেহেতু আমি ব্লু কালারের একটা পেজ দিয়ে কভার করেছি, তো তার জন্য আমি থেকে একটা লাইট ব্লু কালারের পেজ নিয়ে জাস্ট চারি সাইড থেকে 0.5 সেন্টিমিটার একটু ছোটো করে আর কি একটা কাগজ কেটে নিয়েছি, ওটাকে জাস্ট আঠা দিয়ে পেস্ট করে দেবো। আর বাকি ডেকোরেশন দেখতে থাকো তোমরা কী করি। আমি যেগুলো জাস্ট করেছিলাম সেগুলো জাস্ট আমি পেস্ট করবো আর কিছু জাস্ট আমি ড্র করবো। তো আমার সাথে দেখো পুচকেটাও এখানে বসে আছে, আমি কী করছি বসে থেকে দেখছি, আবার আমাকে একটু হেল্পও করে দিচ্ছে। ঠিক আছে, ডেকোরেশন রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর, কি সুইট করা হয়ে গেছে। তো আচ্ছা, ফাইনালি এখন রাত্রি বাজে 12টা। ঠিক আছে, এখন 12টার সময় আমাদের স্ক্র্যাপ বুক কমপ্লিট হলো। আর ওই যে ও আমার সাথে 12টা পর্যন্ত জেগে আছে, কিন্তু হ্যাঁ ও আমাকে হেল্প করে দিচ্ছিলো কাজে। তো চলো, স্ক্র্যাপ বুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে বসে করে বসে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হওয়ার তাহলে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।